পিডিএ স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও একবার ওয়েলকাম। দেখো, তোমাদের রিকোয়েস্টে যেহেতু তোমাদের সামনে মাধ্যমিকের টেস্ট রয়েছে এবং ফাইনাল, আর তোমাদের রিকোয়ারমেন্ট ছিল যে ক্লাস টেনের অর্গানিক কেমিস্ট্রির উপর স্যার একটা বিশেষ ভিডিও বানান, আর তার জন্যই কিন্তু আমি নিয়ে এসেছি আমারই বন্ধু বলতে পারো বা স্যার কেমিস্ট্রির একজন স্যারকে আমি এখানে হাজির করেছি, যে তিনি তোমাদেরকে এই চ্যাপ্টারটা সুন্দরভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করবেন, আর তোমরাও কিন্তু ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর একটু বলে রাখি, স্যারের নিজস্ব কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে, আর সেই চ্যানেলের লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি তোমাদের কেমিস্ট্রি রিলেটেড আরও এরকম ভিডিওর প্রয়োজন হয়, অবশ্যই স্যারের চ্যানেলটি কিন্তু ঘুরে আসতে পারো। তো চলো, আমি মাইকটা স্যারের কাছে হ্যান্ড ওভার করছি, আর স্যার তোমাদেরকে যেভাবে ক্লাসটা করাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। সর্বপ্রথম তোমাদের সবারই প্রিয় প্রসূন স্যারকে ধন্যবাদ জানাই তো আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে আনার জন্য। অ্যাকচুয়ালি এই চ্যানেলের মূল ইম্পর্টেন্স জিনিস হচ্ছে যে এখানে সায়েন্স রিলেটেড সমস্ত রকমের ভিডিও আপলোড করা হয়। তো স্যার আজকে আমাকে এনেছেন ক্লাস টেনের অর্গানিক কেমিস্ট্রির এই ভিডিওটা করার জন্য। যাই হোক, অর্গানিক কেমিস্ট্রির এখানে রূপান্তরকরণ বা কীভাবে শনাক্তকরণ করতে হবে পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত রকমের ক্লিয়ার, এখানে সমস্ত রকমের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া আছে। যদি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক করে একটা শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে তাহলে চলো শুরু করা যাক আজকের বিশেষ আলোচনা। তো সবশেষে আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে। আর আর আমি কথা দিচ্ছি তোমাদের জৈব রসায়ন সম্পর্কিত যত রকমের অসুবিধা আছে সেটা অবশ্যই দূর হবে। তো চলো শুরু করা যাক আজকের বিশেষ আলোচনা, ক্লাস টেন অর্গানিক কেমিস্ট্রির রূপান্তরকরণ এবং শনাক্তকরণ যে টপিকটা রয়েছে খুব ভাইটাল একটা টপিক এবং খুব মজাদার, কারণ এই টপিকটা যদি আমরা বেসিক জিনিস থেকে যদি না শিখতে পারি, এবার পরীক্ষায় বিভিন্ন রকমভাবে রূপান্তরকরণ দিয়ে থাকে, শনাক্তকরণ দিয়ে থাকে, তো আমরা কী করবো, মুখস্থ করবো না, কীভাবে ট্রিক্স লাগিয়ে মজার ছলে কীভাবে রূপান্তরকরণ করতে হয়, কীভাবে শনাক্ত করতে হয় সেটা আজকে আমরা শিখবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ট্রিক্স অ্যাপ্লাই করবো, তোমরাও দেখবে কাউকে শেখাতে পারবে কীভাবে অর্গানিক কেমিস্ট্রি রূপান্তরকরণ এবং শনাক্তকরণ করতে হয়। কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। দেখো, প্রথমে আমরা যেটা আলোচনা করব, কার্বন সংখ্যা বৃদ্ধিজনিত রূপান্তর, মানে কীভাবে আমাদের কার্বন সংখ্যাটা বৃদ্ধি করতে হবে। এবার যখনই দেখবো পরীক্ষার কোশ্চেনে যে আমাকে বাঁদিকে, মানে যে জৈব যৌগটা আমাকে বাঁদিকে দিয়ে দিয়েছে আর আমাকে রূপান্তর করে আমাকে ডান দিকে যে জৈব যৌগটা তৈরি করতে হবে, এই দুটো আগে আমাদের লক্ষ্য করতে হবে। যদি দেখা যায় যে বাঁদিকে আমাকে যে জৈব যৌগটা বলে দিয়েছে সেখানে কার্বন সংখ্যা যা আছে, কিন্তু ডান দিকে যেটা আমাকে রূপান্তর করতে বলেছে সেটাতে কার্বন সংখ্যা বেশি আছে, তাহলে আমার এই ট্রিক্সটা তোমরা সবাই কিন্তু ফলো করবে। দেখো কীরকম, মনে করো এখানে কার্বন সংখ্যা একটা আছে, এক কার্বন থেকে এখানে তোমাকে দুই কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করতে বলেছে, তার মানে কি এই বিক্রিয়াটাকে আমরা, এই রূপান্তরটাকে আমরা বলবো কার্বন সংখ্যা বৃদ্ধিজনিত রূপান্তর, বা এটাকে আমরা বলবো স্টেপ আপ রিয়াকশন। কারণ এক কার্বন থেকে দুই কার্বন, বা এক কার্বন থেকে তিন, বা এক কার্বন থেকে চার কার্বন, তো এই যে রূপান্তরগুলো এইগুলোকে আমরা বলবো হচ্ছে স্টেপ আপ রিয়াকশন, ঠিক আছে। তো চলো কীভাবে আমরা এই কার্বন সংখ্যা বৃদ্ধিটা করব। আচ্ছা সাপোজ এখানে একটা ধরে নাও যে আমাকে এখানে যে প্রথম যে অর্গানিক যে যৌগটা দিয়ে দিয়েছে, মনে করো এখানে মিথেন, তো মিথেন থেকে আমরা, মিথেন মানে কি একটা সরলতম অ্যালকেন, তো মিথেনের আমরা স্ট্রাকচারটা এইভাবে আপাতত করে নিচ্ছি। দেখো এর চার হাতে চারটে হাইড্রোজেন, আচ্ছা এটা হচ্ছে সরলতম অ্যালকেন। এবার এই যৌগটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট জৈব যৌগ, এখান থেকে আমাকে মনে করো দুই কার্বন বা তিন কার্বন বা চার কার্বন বা তার থেকেও বেশি কার্বন বিশিষ্ট জৈব যৌগ বানাতে হবে। তাহলে আমাকে ফার্স্ট কী করতে হবে, এখান থেকে ভালো করে জিনিসটা দেখো, এই যে কোনো অ্যালকেন, মিথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এই জাতীয় যতগুলো অ্যালকেন রয়েছে এই অ্যালকেনগুলো কিন্তু অনেকটা নিষ্ক্রিয় টাইপের হয়। তাহলে ফার্স্ট এখান থেকে যদি আমাকে রূপান্তর যদি শুরু করতে হয় তাহলে কী করতে হবে, এই যে
অ্যালোয়াল সরি এই অ্যালকেনটাকে আমাকে আগে কী করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। তাহলে অ্যাক্টিভেট কীভাবে করব, অ্যাক্টিভেট করার একটা প্রসেস হচ্ছে আমরা ক্লোরিন গ্যাস দেবো সিএল টু ইন প্রেজেন্স অফ সূর্যালোক মানে এইচ নিউ। যখনই এই রিয়েজেন্টটা দেবো তখনই কী হবে বলো তো? আচ্ছা ক্লোরিনটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো সিএল বন্ড সিএল মানে সিএল টু, তো অ্যাকচুয়ালি সিএল টু মানে কি, সিএল এর সাথে একটা আর একটা সিএল এখানে বন্ধন করে রয়েছে। একটা জিনিস ভালো করে বোঝো, দুটো সিএলের মধ্যে একটা হচ্ছে সব প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এটা আমরা কী করে হয় এখন আমরা ক্লাস টেনে, এটা আমাদের না জানলেও চলবে। এবার ভালো করে জিনিসটা দেখো, এখান থেকে এই একটা এইচ আর একটা সিএল মাইনাস যদি এখান থেকে যদি বাই প্রোডাক্ট হয়ে যদি বেরিয়ে যায় তখন কী হবে বলতো, এই সিএল মাইনাসটা এই কার্বনে গিয়ে এখানে অ্যাটাক করলে তখন এই হাইড্রোজেনটা এখান থেকে সুন্দর করে বেরিয়ে যাবে, এইচটা আর সিএলটা এখানে বাই প্রোডাক্ট হয়ে এইচ সিএল হয়ে বেরিয়ে যাবে, ওটা আমাদের দরকার নেই। তাহলে এখানে কী তৈরি হলো, কার্বন, এখানে হাইড্রোজেন রয়েছে তিন হাতে তিনটে, আর এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা এখানে সিএল, অর্থাৎ এই যে যৌগটা তৈরি হয়েছে এই যৌগটা কিন্তু হাইড্রোকার্বন থেকে জাত, অর্থাৎ এই যে যৌগটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন। এবার তাহলে দেখো এইবার এই যে যৌগটা তৈরি এটা কিন্তু অ্যাক্টিভেটেড যৌগ। আচ্ছা এবার আমাদের ভালো করে জিনিসটা দেখো, কার্বন সংখ্যা বৃদ্ধিজনিত রূপান্তর করতে গেলে আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে জৈব যৌগই দিয়ে দিক না কেন সর্বপ্রথম অ্যালকিল হ্যালাইড বানাতে হবে। দেখো এটা কিন্তু একটা অ্যালকিল হ্যালাইড মানে কি মিথাইল ক্লোরাইড, অ্যালকিল হ্যালাইড এটা হচ্ছে কি মিথাইল গ্রুপ আর এটা হচ্ছে ক্লোরাইড গ্রুপ, তাহলে মিথাইল ক্লোরাইড মানে অ্যালকিল হ্যালাইড। তাহলে আমাদের ফার্স্ট কাজ যেটা করতে হবে অ্যালকিল হ্যালাইড বানাতে হবে, অলরেডি এটা অ্যালকিল হ্যালাইড বানিয়ে ফেলেছি আমরা। এইবার দেখো অ্যালকিল হ্যালাইড বানানোর পরে যেটা আমাদের করতে হবে, এবার আমাদের কার্বন সংখ্যা, আমাদের লক্ষ্য যেটা কার্বন সংখ্যা বৃদ্ধি করতে হবে, তার মানে কি বৃদ্ধি করতে গেলে আগে এই অ্যালকিল হ্যালাইড তো বানাতে হবে। এইবার আমাদের কি করতে হবে দেখো, একটা বিক্রিয়া, সেটা হচ্ছে ভার্জ বা ঊর্জের বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, তো এখানে তার জন্য কি করতে হবে, দুই অণু সোডিয়াম নিতে হবে এখানে, আর এখানে মাধ্যমটা নিতে হবে ইথার। এটা নিলে কি হবে, কিভাবে বিক্রিয়াটা হবে, আচ্ছা এটা যদি আমি এখানে একটু শর্টে দেখিয়ে দিই, এখানে দেখো যে এখানে ধরো হাইড্রোজেন রয়েছে এটা আর এখানে সিএল হয়েছে এখানে এটা। আচ্ছা এবার এখানে দুই অণু সোডিয়াম আমরা এইখানে নেব, দুই অণু সোডিয়াম, আর একটা এই যে মিথাইল ক্লোরাইড এটাকে আমরা উল্টিয়ে লিখব। যদি এবার বললো যে দুটো কোথার থেকে আসছে, এখানে তো একটা ছিল, এখানে দেখো একটা বলতে এখানে একটা অণু নয়, কিন্তু এখানে কিন্তু আরও হাজার হাজার লক্ষ লক্ষ কী রয়েছে, অণু রয়েছে, কিন্তু আমরা বিক্রিয়ার সুবিধার্থে আমরা একটা মাত্র অণু নিয়ে আমরা বিক্রিয়াটা দেখাবো। তাহলে এখানে আমাদের আর একটা অণু, এখানে আমরা উল্টোভাবে আমরা এখানে লিখে দিচ্ছি, এখানে দেখো এইটা। তাহলে এখান থেকে যখনই আমরা এখানে দুই অণু সোডিয়াম আর এখানে যখনই ইথার দেবো তখন এখান থেকে কী হয় বলতে, এখান থেকে এই দুটো যৌগ থেকে দুটো ক্লোরিন আর দুটো সোডিয়াম নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, আর কী হয়ে যাবে বলতো, এই পার্টটা এই অ্যালকিল পার্টটা আর এই অ্যালকিল পার্টটা এখানে কী হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে মানে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে কী তৈরি হচ্ছে, সিএইচ থ্রি, এখানে কী তৈরি হচ্ছে, সিএইচ থ্রি সিঙ্গেল বন্ড, এখানে এই পার্টটা যুক্ত হয়ে যাবে সিএইচ থ্রি। দেখো আমাদের কার্বন সংখ্যা বৃদ্ধি হয়ে গেল, আর এইটা দেখো আমাদের মিথেন থেকে কী তৈরি হয়ে গেলো বলতো, ইথেন। তাহলে মিথেন থেকে ইথেন আমাদের রূপান্তরকরণ করতে দিলে আমরা ফার্স্টে কী করব, যে যে অ্যালকেনটা দেবে সেই অ্যালকেনটাকে অ্যাক্টিভেট করতে হবে কী দ্বারা, ক্লোরিন এবং সূর্যালোক দ্বারা অ্যাক্টিভেট করলে অ্যালকিল হ্যালাইড তৈরি হবে, সেই অ্যালকিল হ্যালাইডের মধ্যে আমাদের কী দিতে হবে, সোডিয়াম এবং ইথার। এই বিক্রিয়াটার নাম কী বললাম, ভার্জ বা ঊর্জের বিক্রিয়া, যার ফলে কী হচ্ছে এখানে জাস্ট এই দুটো অ্যালকিল গ্রুপ কী হচ্ছে যুক্ত হয়ে কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এই যে বিক্রিয়াটা এটাকে আমরা বলবো হচ্ছে কী বিক্রিয়া, স্টেপ আপ রিয়াকশন। আচ্ছা এবার আমাদের মনে হচ্ছে মিথেন থেকে আমরা, তাহলে এখানে আমাদের তৈরি হচ্ছে কিন্তু সিএইচ থ্রি সিএইচ থ্রি, ইথেন তৈরি হলো। এবার আমাদের কী মনে হচ্ছে যে না আমরা তো এখানে এক কার্বন থেকে দুই কার্বন বিশিষ্ট যৌগ বানিয়েছি, তো এর থেকে আরও কী সম্ভব, হ্যাঁ সম্ভব, কী করতে হবে দেখো, আমরা যদি আরও কার্বন সংখ্যা যদি বৃদ্ধি করতে হয় তাহলে এবার এখান থেকে আমরা শুরু করবো। দেখো এবার কী করবো, এটা কি, এটা হচ্ছে ইথেন, তাহলে এটা কিন্তু আবার দেখো সেই মিথেনের মতো কী হয়েছে বলতো, এটা কিন্তু আবার সেই নিষ্ক্রিয়, তাহলে এটাকে আবার অ্যাক্টিভেট করতে হবে, নাহলে কিন্তু রূপান্তরকরণ করা যাবে না। তাহলে এটাকে আবার যদি অ্যাক্টিভেট করতে হয় তাহলে আবার কী করতে হবে বলতো, এখানে সিএল টু ইন প্রেজেন্স অফ সূর্যালোক,
দিলে তাহলে কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তার পরিপ্রেক্ষিতে একটা ক্লোরিন এখানে প্রবেশ করবে, তাহলে এখানে কি তৈরি হবে, CH3। আচ্ছা এখানে হাইড্রোজেন তিনটে ছিল, একটা ক্লোরিন আর একটা হাইড্রোজেন এখান থেকে বাই প্রোডাক্ট হয়ে বেরিয়ে চলে যাবে, আর থাকবে কটা হাইড্রোজেন, দুটো, আর এখানে একটা ক্লোরিন প্রবেশ করবে, অর্থাৎ CH2Cl। এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। এটা যদি হয় মিথাইল ক্লোরাইড, এই যে এই গ্রুপটা হচ্ছে মিথাইল গ্রুপ আর এটা ক্লোরাইড, তাহলে এই যে গ্রুপটা এইটা হচ্ছে ইথাইল C2H5, এটাকে বলা হয় ইথাইল গ্রুপ, তাই এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এবার দেখো আমাদের কি করতে হবে, কার্বন সংখ্যা বাড়াতে হবে, তাহলে অর্থাৎ আমাদের অ্যালকিল হ্যালাইড কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তাহলে এইবার আবার কি করতে হবে, আবার ভার্জ বা উজ্জ্বের বিক্রিয়া করতে হবে। তাহলে এখানে আবার যদি দুই অণু সোডিয়াম যদি দেওয়া হয় ইথার মাধ্যমে, তাহলে কি করতে হবে, এই যে দুটো, এই যে অ্যালকিল গ্রুপ, এই দুটো অ্যালকিল গ্রুপকে কপি পেস্ট করে দিতে হবে এখানে, অর্থাৎ দুটো অ্যালকিল গ্রুপকে যুক্ত করে দিতে হবে। যুক্ত করে দিলে আমাদের কিন্তু আর একটা নতুন টাইপের জৈব যৌগ তৈরি হবে। তাহলে এখানে কি হবে দেখো, এখানে CH3 CH2 একটা, আর একটা এখানে যুক্ত করে দাও, তাহলে পরেরটা CH2 আগে এখানে যুক্ত করো আর এখানে CH3। দেখো এটার নাম কি, এটার নামই কিন্তু বিউটেন, এটাই কিন্তু বিউটেন। তাহলে কি হলো, এখানে দেখো ছিল এখানে মিথেন, মিথেন থেকে আমরা ইথেন তৈরি করলাম, আবার এখান থেকে ইথেন, ইথেন থেকে আবার কি তৈরি করলাম, বিউটেন। আচ্ছা এখান থেকে কতগুলো রূপান্তরকরণ হলো দেখো, এক কার্বন থেকে দুই কার্বন চাইলে সেটাও হবে, বা তোমাকে যদি বলে দেয় ইথেন থেকে প্রোপেন করো, তাহলে সেখান থেকে কিন্তু আর আমাদের এতটা আর করতে লাগছে না, তাহলে আমার ইথেন থেকে এখানে এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে, মানে ইথেন থেকে এখান থেকে এইটা করলেই কিন্তু আমাদের ব্যাপারটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা এখানে একটা জিনিসটা দেখো, এক কার্বন থেকে দুই কার্বন বিশিষ্ট জৈব যৌগ তৈরি করলাম, আবার এক কার্বন থেকে চার কার্বন বিশিষ্ট জৈব যৌগ তৈরি করলাম, তাহলে মিডিলে তিন কার্বন বিশিষ্ট জৈব যৌগটা কিন্তু তাহলে তৈরি হলো না। তার মানে কি, এই যে প্রসেস, এই প্রসেসের সাহায্যে জোড় সংখ্যক যে তোমার অ্যালকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু তৈরি করা যাবে। তাহলে বিজোড় সংখ্যক অ্যালকেনগুলো আমরা কীভাবে তৈরি করব, দেখো বিজোড় সংখ্যক মানে প্রোপেন, প্রোপেন তৈরি করতে গেলে আগে দেখো আমি বলেছি কি, যে কোনো রূপান্তর করতে গেলে আগে অ্যালকিল হ্যালাইড আনতে হবে। দেখো এখানে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকিল হ্যালাইড ইথাইল ক্লোরাইড রয়েছে, তাহলে এখান থেকে আমি যদি প্রোপেন বানাতে চাই, আচ্ছা তোমাকে বলে দিল ইথেন থেকে প্রোপেন বানাও, তাহলে তোমাকে ফার্স্টে কী করতে হবে, ইথেন, ইথেনকে আগে অ্যাক্টিভেট করতে হবে ক্লোরিন এবং সূর্যালোক দ্বারা, তৈরি হবে গুণটা এই যে ইথাইল ক্লোরাইড। এবার আমাকে তাহলে এখানে তো দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকিল হ্যালাইড তৈরি হয়েছে, এবার আমাকে কী করতে হবে, এইবার এর মধ্যে আমাকে আর একটা বিক্রিয়া করতে হবে, সেটা হচ্ছে কোরে হাউস বিক্রিয়া, কোরে হাউস সিনথেসিস করলে কি হবে। আচ্ছা কোরে হাউস, এটা কিন্তু সব নেম রিয়াকশন বিজ্ঞানীর নাম, তো কোরে হাউস সিনথেসিস মানে এখানে আমাকে দিতে হবে, ভালো করে জিনিসটা দেখো, এই যে অ্যালকিল হ্যালাইডটা রয়েছে এর মধ্যে কার্বন সংখ্যা দুটো, আমাকে বানাতে হবে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে প্রোপেন, তাহলে এখানে আমাকে কি করতে হবে আর একটা কার্বন বিশিষ্ট অ্যালকিল হ্যালাইড দিতে হবে, অর্থাৎ CH3Cl, মানে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড দিতে হবে। শুধু এটা দিলে হবে না, তার সাথে কপার আয়োডাইড এখানে অনুঘটক হিসেবে দিতে হবে। দিলে কি হবে বলো তো, এখান থেকে দেখো এই একটা ক্লোরিন আর একটা ক্লোরিন এখান থেকে বেরিয়ে চলে যাবে, এই দুই কার্বন আর এইটা, জাস্ট এই CH3টা এর সঙ্গে কী হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে, মানে এখান থেকে ক্লোরিনটা এখান থেকে বেরিয়ে যাবে, আর তার পরিপ্রেক্ষিতে CH3 গ্রুপটা এখানে কী হবে, যুক্ত হবে, তাহলে এখানে কী হবে, CH3 CH2 CH3। দেখো এখানে আমাদের প্রোপেন তৈরি হয়ে গেল। আচ্ছা এবার কার্বন সংখ্যা কীভাবে কমাতে হয় সেই বিক্রিয়াটা আমি একটু বাদে দেখাচ্ছি, কারণ না হলে স্টেপ আপ রিয়াকশান আর স্টেপ ডাউন রিয়াকশান দুটো একসাথে করলে হয়তো তোমাদের গুলিয়ে যেতে পারে, তার জন্য আমি ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিনটা করে নিই, তারপরে দু একটা রূপান্তর করার পরে আমরা ওটা করে দিচ্ছি। আচ্ছা দেখো ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন আমরা কীভাবে কনভার্ট করবো, কনভার্সান কীভাবে করবো, ইথাইল অ্যালকোহল এটা হচ্ছে কমন নেম, আর ইথানল হচ্ছে ইউপ্যাক নেম, IUPAC নেম, ইথিলিন এটা হচ্ছে কমন নেম, আর ইথিন এটা হচ্ছে IUPAC নেম। একটা সিম্পল টিস্টটা দেখো, ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন কীভাবে তৈরি করবো, আচ্ছা ইথাইল অ্যালকোহল এই C2H5 এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এটাকে আমরা CH3
CH2OH এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, C2H5OH এটাকে আমরা CH3CH2OH এইভাবে লেখা যায়। আচ্ছা তারপরে আমরা কি করব, দেখো এখানে একটা জিনিস, এখানে CH3H3 তিনটে রয়েছে, এখানে আমরা এখানে দুটো লিখে একটা হাইড্রোজেনকে এই কার্বনের সঙ্গে আমরা বন্ধন দিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু বন্ধন দিয়েই রয়েছে, ঠিক আছে, কিন্তু সেগুলো আর দেখাচ্ছি না। আর এই এই কার্বনের সাথে ওই যে ওইচটা, এটা আমরা ডান দিকে না লিখে এটাকে আমরা এখানে ঝুলিয়ে দিচ্ছি। দেখো একই ব্যাপার, এটা টিক্সে আর জন্য এইভাবে আমরা লিখলাম। আচ্ছা দেখো এরপরে আমরা এখানে কী দিতে হবে, দেখো এটা থেকে আমাদের বানাতে হবে এই যে এটা H2C ডবল বন্ড CH2, মানে এটা হচ্ছে আমাদের ইথিন বানাতে হবে বা ইথিলিন। আচ্ছা একটা জিনিসটা দেখো, এখানে এই যৌগটার সাথে এই যৌগটার একটা পার্থক্য কী, এখানে দেখো ভালো করে, হাইড্রোজেন তিনটে, এখানে হাইড্রোজেন কটা রয়েছে তিনটে, একটা অক্সিজেন, এখানে হাইড্রোজেন দুটো, এখানে হাইড্রোজেন দুটো, অক্সিজেনটা নেই। তার মানে কি এখানে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন এক্সট্রা রয়েছে, এখানে সেটা নেই। তা আচ্ছা তাহলে দেখো দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মানে কি জল। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে ইথাইল অ্যালকোহল থেকে একণু জল অপসারণ করলেই কিন্তু ইথিলিন চলে আসবে। তাহলে সেই একণু জল আমাদের কী করতে হবে, বের করতে হবে। আচ্ছা তাহলে একণু জল যদি বের করতে হয় তাহলে এখানে কিছু তো দিতে হবে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো, নিরোধক। নিরোধক মানে কি যে সিস্টেম থেকে জল বের করতে পারে। তো সেই রকমের নিরোধক কে আছে, যেমন আছে তিন চার রকম। তো আমরা এখানে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে গাঢ় H2SO4। এটা দিলে কি হবে, গাঢ় H2SO4 এ কিন্তু খুব ভালো নিরোধক, মানে সিস্টেম থেকে খুব জলটা টেনে টেনে বের করতে পারে। আর টেম্পারেচারটা আমাদের মাইন্ডেড, এটা 170°C তাপমাত্রা রাখতে হবে। যখনই গাঢ় H2SO4 এই অ্যালকোহলের মধ্যে দেবো তখনই কি হবে বলতো, এখান থেকে এই যে H আর OH এখান থেকে সিস্টেম থেকে বেরিয়ে যাবে। এবার হাইড্রোজেন এমন একটা ভদ্র ছেলে, ও যদি সিস্টেম থেকে এইভাবে বেরিয়ে যায় তাহলে ও যাওয়ার সময় এই বন্ধনটা রিটার্ন গিফট এখানে দিয়ে যাবে। এবার যখনই বন্ধনটা এখানে রিটার্ন গিফট দেবে তখনই কিন্তু কার্বনের দেখো বন্ধন সংখ্যা চারটের থেকে একটা এক্সট্রা হয়ে যাচ্ছে, তখন কি হবে এই ওইচটা সিস্টেম থেকে লিপ করে। এটা এটা মেকানিজম রয়েছে, আমাদের দরকার নেই এইসব মেকানিজম এখন। তাহলে এখান থেকে ওইচটা বেরিয়ে যাবে, যার ফলে দেখো এটা কিন্তু ইজিলি তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যালকোহল থেকে ইথিলিন কিন্তু খুব সুন্দর করে তৈরি হলো। তাহলে আমাদের একটা জিনিস বুঝে বুঝে আমাদের কনভার্সানটা করতে হবে, অ্যালকোহল থেকে অ্যালকিন করার জন্য আমাদের গাঢ় H2SO4 দিলে একণু জল অপসারণের মাধ্যমে অ্যালকিন বা ডবল বন্ড এখানে তৈরি হচ্ছে, গেল এটা। আচ্ছা তাহলে আমাদের এবার উল্টোটা করতে হবে, উল্টোটা মানে কি এখানে ইথিলিন থেকে আমাদের ইথাইল অ্যালকোহল। আচ্ছা তাহলে তোমাদের কি মনে হয়, এখানে দেখো ইথিলিন তো, তাহলে এখানে ইথিলিন 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 থেকে আমাদের তৈরি করতে হবে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল এটা আমাদের বানাতে হবে। তাহলে তোমাদের কি মনে হচ্ছে যে ইথাইল অ্যালকোহল থেকে একণু জল অপসারণ হয়ে যদি ইথিলিন তৈরি হয় তাহলে সেই ইথিলিনের মধ্যে একণু জল পুনরায় দিলে তাহলে কিন্তু আবার অ্যালকোহল তৈরি হবে। হ্যাঁ তাহলে কি হচ্ছে, এখানে ইথিলিনটা লেখো এখানে H2C ডবল বন্ড CH2, এটা ইথিলিন। আচ্ছা এর মধ্যে তাহলে আমরা এখনও কী করবো, জল দেবো। তাহলে জল দিলে এখানে তাহলে আচ্ছা দেখো জলটা আমরা কীভাবে এখানে আমরা প্রবেশ করাবো। আচ্ছা এখানে যদি জল প্রবেশ করানো হয় জলটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এইচ বন্ধন ওইচ। তাহলে এখানে কী করবো, এই এইচ আর ওইচটা এইভাবে তুমি যুক্ত করে দাও, আর কিচ্ছু করতে হবে না। এইচটা এই কার্বনের সাথে যুক্ত করে দাও, ওইচটা এই কার্বনের সাথে যুক্ত করে, ব্যাস। এবার কথাটা হচ্ছে যে এখানে দুজন যুক্ত হচ্ছে, মানে দুজনের দুটো ইলেকট্রন দিয়ে যুক্ত হচ্ছে, তার মানে কি দুটো ইলেকট্রন দিয়ে এখানে দুজন এই দুটো কার্বনের সাথে একটা বন্ড ফর্মেশন হবে। যখনই এখানে দুটো বন্ড ফর্মেশন হবে মানে দুটো বন্ড, মানে যখন দুই কার্বনে দুটো নতুন বন্ধন তৈরি হবে তখন বন্ধন তো একটা ভাঙতেই হবে, কারণ নতুন বন্ধন তৈরি হবে পুরনো বন্ধন ভাঙবে, এটাই তো কনভার্সান, এটার নামই তো বিক্রিয়া। তাহলে এখানে কি তৈরি হচ্ছে, এখানে দেখো H2C, এখানে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন এখানে নিচে যোগ করে দাও এখানে, আর ডবল বন্ডটা কি হবে, এখান থেকে একটা বন্ধন উঠে যাবে, মানে এখানে একটা সিগমা বন্ধন আছে, এক পাই বন্ধন আছে, যাই হোক এই ডবল বন্ডটা এখান থেকে একটা বন্ধন ভেঙে গিয়ে একটা বন্ধন থাকবে, এই কার্বন এই CH2 আর এখানে এই কার্বনে ওইচটা যুক্ত হয়ে যাচ্ছে। দেখো আমাদের ইথিলিন থেকে আমাদের ইথাইল অ্যালকোহল কিভাবে মোটামুটি ফর্মেশনটা হলো। এবার চলো পরবর্তী কনভার্সন, হাইড্রোজিনেশন বিক্রিয়া, মানে কি এবার হাইড্রোজেন সংযুক্তকরণ করব, মানে এই হাইড্রোজেন সংযুক্তকরণ বিক্রিয়াকে আমরা বলবো আবার বিজারণ বিক্রিয়া। সে আবার কীরকম, মানে এবার আমরা যেটা করব
ট্রিপল বন্ড মানে অ্যালকাইন, তোমরা অলরেডি হয়তো পড়েছো, অ্যালকাইন মানে ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড তৈরি করব মানে অ্যালকিন, আবার ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড তৈরি করব মানে অ্যালকেন। কিভাবে এটা কিভাবে পসিবল, এটা মানে ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড, ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড, চলো ট্রিকের মাধ্যমে আমরা শিখে নিই। তো প্রথমে এখানে একটা অ্যাসিটিলিন গ্যাস নেওয়া হলো, তোমরা তো সবাই জানো অ্যাসিটিলিন সি ট্রিপল বন্ড সি, এখানে এটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস, অ্যাসিটিলিন গ্যাস এটা হচ্ছে তোমার কমন নেম। আর ইথাইন কার্বন সংখ্যা কটা আছে, একটা দুটো ইথ, আর ট্রিপল বন্ডের জন্য আইন হয়, তাহলে ইথ ইথাইন। আচ্ছা গেল, এইবার এখান থেকে আমরা ডবল বন্ড তৈরি করব, তার মানে ভালো করে জিনিসটা বোঝো, ট্রিপল বন্ড থেকে যদি ডবল বন্ড করতে হয় তাহলে একটা বন্ধন এখান থেকে তুলতে হবে। আচ্ছা একটা ট্রিক শোনো, যদি বন্ধন যদি তুলতে হয় তাহলে সবসময় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাতে হবে। কি বললাম, যদি বন্ধন যদি তুলতে হয়, যদি কমাতে হয় তাহলে সর্বদা সবসময় কি করতে হবে, এখানে হাইড্রোজেন যুক্ত করতে হবে। আর হাইড্রোজেন যুক্ত হওয়া মানেই হচ্ছে বিজারণ বিক্রিয়া, মানে আমি যদি এখানে অ্যাসিটিলিন গ্যাসের সঙ্গে যদি হাইড্রোজেন যদি যুক্ত করতে পারি তাহলে আমরা বলতে পারবো এই অ্যাসিটিলিন গ্যাসের বিজারণ করছি আমরা। তাহলে সেটা আমরা কীভাবে করবো? আচ্ছা তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস এখানে নিচ্ছে আমরা হাইড্রোজেন, শুধু হাইড্রোজেন নিলে চলবে না, এখানে আমাদের নিকেল নিকেল আর হচ্ছে এখানে এখানে আমাদের ক্যাটালিস্ট মানে হচ্ছে এখানে অনুঘটক হিসেবে নিতে হবে এখানে। তাহলে হাইড্রোজেন এবং নিকেল অনুঘটক যদি নেওয়া হয় তাহলে এই অ্যাসিটিলিনে দুটো হাইড্রোজেন কি হবে, যুক্ত হবে, দুটো হাইড্রোজেন যুক্ত হওয়ার ফলে এখানে কি তৈরি হবে, অ্যালকিন মানে ইথিলিন তৈরি হবে। দেখো এখানে, আচ্ছা আমরা ট্রিক্সটা কিভাবে দেখাবো যে হাইড্রোজেন দুটো কিভাবে যুক্ত হয়। আচ্ছা এই হাইড্রোজেন দুটোকে আমরা এইভাবে কি লিখতে পারি না, দেখো হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন, তো এইটাকে জাস্ট এখানে অ্যাপ্লাই করে এখানে হাইড্রোজেন, এই যে বন্ধনটা রয়েছে এই হাইড্রোজেনটাকে এই কার্বনের সঙ্গে যুক্ত করো আর এই হাইড্রোজেনটাকে কার্বনের সাথে যুক্ত করো। আচ্ছা এদের যুক্ত করা মানে কি, কার্বনের সাথে হাইড্রোজেন এখানে একটা বন্ধন করবে, এই কার্বনের সাথে হাইড্রোজেন একটা বন্ধন করবে, তাহলে এখানে যদি দুটো দুই দিক থেকে যদি দুটো বন্ধন যদি তৈরি হয় তাহলে পুরনো বন্ধন ভাঙতে হবে, নতুন বন্ধন তৈরি হবে, এটাই তো আমাদের বিক্রিয়ার খেলা। তাহলে কি হবে এখানে, দেখো কার্বন এই পাশে হাইড্রোজেন ছিল, কার্বন এই পাশে হাইড্রোজেন ছিল, এখানে একটা নতুন হাইড্রোজেন যুক্ত হলো, এখানে এই কার্বনে একটা নতুন হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে দেখো কার্বনের হাত তো চারটে, দুটো করে হয়েছে, তাহলে এখানে কটা রয়েছে, তিনটে, তাহলে এখানে কিন্তু ডবল বন্ড যুক্ত হবে। দেখো অলরেডি আমাদের অ্যাসিটিলিন গ্যাস বা ইথাইন থেকে আমাদের ইথিলিন তৈরি হয়ে গেল, দেখো ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড তৈরি হলো। এবার আমাদের ডবল বন্ড থেকে বা সিঙ্গেল বন্ড করবো, তাহলে একই লজিক, তো লজিক তো একই, তাহলে আবার এখানে কি করব, ডবল বন্ডটাকে এখান থেকে ভেঙে দেব, আবার এখানে ডবল বন্ডটা তুলতে গেলে আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে হবে, তাহলে এখানে আবার কি করব, এখানে হাইড্রোজেন নেব আর এখানে একটা অনুঘটক নিতে হবে, সেটা হচ্ছে নিকেল অনুঘটক, এনআই অনুঘটক। আচ্ছা এনআই অনুঘটক যখন নেব তখন আবার কি হবে, আবার এখানে দুটো হাইড্রোজেন এইভাবে যুক্ত করে দাও তুমি, এখানে দুটো হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে আর এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে, আর এখানে ডবল বন্ডটা কি হবে, একটা বন্ধন উঠে যাবে, সিঙ্গেল বন্ড হবে, তাহলে এখানে কি তৈরি হচ্ছে, দেখো কার্বন এই দুটো কার্বন দিয়ে নিচ্ছি, দুটো হাইড্রোজেন তো ছিল, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, এই কার্বনেও দুটো হাইড্রোজেন ছিল এখানে, এবার নতুন করে আরও দুটো হাইড্রোজেন আমি একটা হাইড্রোজেন উপরে দেখাচ্ছি আর এখানে একটা উপরে দেখাচ্ছি, আর এখানে ডবল বন্ড ছিল এখানে সিঙ্গেল বন্ড, দেখো অলরেডি আমাদের কী তৈরি হয়েছে, এটা কিন্তু ইথিন, আমি ইউপ্যাক নাম লিখছি এখানে, ইথিন বা ইথিলিন, আর এটা কি তৈরি হলো, ইথেন, কারণ এখানে দুই কার্বন বিশিষ্ট, অ্যালকেন এটা, কারণ কার্বনের সাথে কার্বনের সিঙ্গেল বন্ড, কার্বনের সাথে কার্বনের সিঙ্গেল বন্ড থাকলে নাম হবে কি, অ্যালকেন, আর এখানে কার্বন সংখ্যা কটা, দুটো, দুটো কার্বনের জন্য ইথ যুক্ত এন, তাহলে ইথের সাথে এন যুক্ত করলে ইথেনই হয়, এগুলো ইউপ্যাক নাম, যদি ইউপ্যাক নামে কারোর যদি প্রবলেম হয় তাহলে কমেন্ট করবে, আমি অবশ্যই ইউপ্যাক নাম নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদের আমি প্রোভাইড করব। নাও তাহলে এটা ইথেন তৈরি হলো। এবার একটা জিনিসটা দেখো, শুধু যে এখানে পরীক্ষায় দেখা হলো এখানে নিকেল অনুঘটক বা তোমাকে কনভার্সন কর মানে সরি তোমাকে তোমার ধরো পরীক্ষায় এখানে তোমাকে শনাক্তকরণ করতে দিল, তো শনাক্তকরণে এখানে কি এই ট্রিপল বন্ড দিয়ে এখানে এই নিকেল অনুঘটক বা হাইড্রোজেন দিল না, তো তার পরিপ্রেক্ষিতে কি দিল, এখানে হাইড্রোজেন দিয়ে তার পরিপ্রেক্ষিতে পিডি বিএ এসও ফোর আর ফুটন্ত জাইলিন বা কুইনোলিন দিলেও হবে, ফুটন্ত জাইলিন, এটা কি, এটাও খুব ভালো একটা বিজারক,
এটা দিলা, এটা দেওয়া আর নিকেল অনুঘটক দেওয়া একই কাজ হবে, একই কাজ হবে। এটা দেওয়া মানেও এখানে সেই সিস্টেমে কি যুক্ত হবে, প্রথমে এটা থেকে এটা তৈরি হবে, তারপরে আবার কি হবে যদি এর মধ্যে যদি আবার এটার মধ্যে, এটার মধ্যে যদি আবার নিকেল অনুঘটক যদি দেওয়া হয় আবার সে এটাই তৈরি হবে, ঠিক আছে। তাহলে একই জিনিস, একই ব্যাপার, নিকেল অনুঘটকও তুমি দিতে পারো বা হাইড্রোজেন পিডি বিএসও ফোর ফুটন্ত জ্বালিনও দিতে পারো, একই কিন্তু প্রোডাক্ট কিন্তু সেক্ষেত্রে কিন্তু তৈরি হবে। আচ্ছা, এরই আর একটা, এখানে আমরা হাইড্রোজেন যুক্ত করলাম, তার জন্য নাম দিয়েছি কি হাইড্রোজিনেশন বিক্রিয়া। এবার আমরা হাইড্রোজেনের পরিবর্তে ব্রোমিন যুক্ত করব, তাহলে এবার আমরা নামটা কি দেব তোমরাই বলো এখানে, তাহলে ব্রোমিনেশন বিক্রিয়া, ব্রোমিনেশন, ব্রোমিনেশন বিক্রিয়া, ব্রোমিনেশন বিক্রিয়া মানে এইবার আমরা ব্রোমিন যুক্ত করব। তাহলে নাও এখানে প্রথমে একটা এখানে অ্যালকাইন নাও, কার্বন ট্রিপল বন্ড, এখানে এইচ, এখানে এইচ, আচ্ছা এটা এটা একটা কী বলো তো, এটা এটা হচ্ছে ইথাইন। তো এর মধ্যে আমরা আগেরবার আমরা হাইড্রোজেন নিয়েছি, এবার আমরা নেব ব্রোমিন। তাহলে এখানে ব্রোমিন বলতে এখানে বিআর টু, শুধু বিআর টু নিলে হবে না, বিআর টুর সাথে সাথে এখানে আমাদের নিতে হবে একটা দ্রাবক সিসিএল ফোর কার্বন টেট্রা ক্লোরাইড। এই দ্রাবকটা নেওয়ার মানেটা হচ্ছে এই ব্রোমিনটাকে এর সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে। তাহলে হাইড্রোজেন আমরা যেভাবে যুক্ত করেছি ব্রোমিনটাকেও তুমি একই লজিকে যুক্ত করে দাও এখানে, তাহলে ব্রোমিনটাকেও আমরা এইভাবে লিখতে পারি বিআর বন্ধন বিআর এটা, তাহলে এই একটা বিআরকে কার্বনের সাথে যুক্ত করো, এই বিআরটাকে কার্বনের সাথে যুক্ত করো। আর তাহলে এখানে একদম আগে এখানে হাইড্রোজেন যুক্ত করেছে, এখানে ব্রোমিন যুক্ত করব, তাহলে এখানে কী তৈরি হবে, কার্বনের সাথে হাইড্রোজেন একটা ছিল, এখানে কিন্তু একটা ব্রোমিন যুক্ত হবে, এই কার্বনে একটা হাইড্রোজেন ছিল একটা ব্রোমিন যুক্ত হবে, আর এখান থেকে কী হবে নতুন করে দুটো কার্বনে নতুন করে বন্ধন তৈরি হবে, পুরনো বন্ধনগুলো ভাঙবে, তাহলে এখানে কি ট্রিপল বন্ডটা মধ্যে একটা বন্ধন উঠে গিয়ে এখানে কিন্তু দুটো বন্ধন থাকবে মানে ডবল বন্ড। তাহলে এই যে যৌগটা তৈরি হয়েছে এই যৌগটার নাম কি, আমরা যারা ইউপ্যাক নাম শিখেছি তারা বলতে পারবো, এটাকে এক নম্বর, এটাকে দুই নম্বর, অর্থাৎ এটা এক নম্বর কার্বন, এটা দু নম্বর কার্বন। তাহলে এক নম্বর কার্বনেও একটা ব্রোমিন যুক্ত, দুই নম্বর কার্বনেও একটা ব্রোমিন যুক্ত, তাহলে এটার নাম কি দেবো, ওয়ান কমা টু, মানে একেও আছে দুয়েও আছে। আচ্ছা একই গ্রুপ যদি দুটো থাকে, দেখো এই ইউপ্যাক নামে ব্রোমিনের নাম হয় ব্রোমো, ক্লোরিনের নাম হয় ক্লোরো, আয়োডিনের নাম হবে আয়োডো, ঠিক আছে। তাহলে এখানে কী হবে বলতো, একই গ্রুপ যদি দুটো থাকে তাহলে তার নামের আগে কী বসাতে হয় ডাই, আর ব্রোমিনটার আইইউপিএসসিতে নাম হবে হচ্ছে ব্রোমো, তাহলে ওয়ান কমা টু এখানে হাইপেন দিয়ে ডাই ব্রোমো, আর এখানে কার্বন সংখ্যা কটা আছে দুটো, তাহলে দুটো কার্বনের জন্য হবে ইত, আর এখানে অ্যালকেনের জন্য হবে ইন, তাহলে কি হবে ডাই ব্রোমো ইথিন, বাস ওয়ান কমা টু ডাই ব্রোমো ইথিন। তাহলে আমরা দেখো ট্রিপল বন্ড থেকে আমরা ডবল বন্ড করলাম, এবার আমরা কি করব সিঙ্গেল বন্ড, আবার সিঙ্গেল বন্ড করতে গেলে আবার কি করতে হবে, এখানে আবার ব্রোমিন অ্যাডিশন করতে হবে, তাহলে এখানে আবার দাও ব্রোমিন, আবার ব্রোমিন দাও, শুধু ব্রোমিন দিলে চলবে না, এখানে আমাদের কি করতে হবে সিসিএল ফোর দ্রাবক নিতে হবে, তাহলে এবার কি করবে আবার দুটো ব্রোমিন এই দুই কার্বনের সঙ্গে সংযুক্ত করো, তাহলে কি কি হয় বলো, এখানে কার্বনের একটা হাইড্রোজেন আগে থেকে ছিল, একটা ব্রোমিন এখানে ছিল, আর একটা নতুন করে এইবার ব্রোমিন আবার এখানে যুক্ত হবে, তাহলে এই কার্বনের সেম কার্বন, এখানে হাইড্রোজেন ছিল, এখানে ব্রোমিন একটা ছিল, আর আবার নতুন করে এখানে একটা বন্ধন ব্রোমিনের সঙ্গে তৈরি হবে, আর ডবল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে। তাহলে দেখো এটা কিন্তু একটা অ্যালকেন শ্রেণীর যৌগ এটা, তাহলে এইটার নাম কী হবে, দেখো এটা যদি এক নম্বর কার্বন হয় এটা দুই নম্বর কার্বন, তাহলে একে আর দুয়ে দুটো দুটো করে কী রয়েছে সেম গ্রুপ রয়েছে, তাহলে সেটাকে আমরা কীভাবে লিখব, একে দুটো রয়েছে তার মানে কি এক দুবার লিখতে হবে ওয়ান কমা ওয়ান, আবার দুইতেও দুটো রয়েছে তার মানে কি এখানে টু কমা টু, এবার ব্রোমিন কটা রয়েছে চারটে, তো চারটে যদি একই গ্রুপ থাকে তাহলে নামের আগে টেটটা কথাটা বসাতে হবে, তাহলে এখানে কী হবে টু কমা টু টেট্রা, আর এই যে ব্রোমাইডটার নাম হবে ব্রোমো, টেট্রা ব্রোমো, আর এখানে দেখো কার্বনের সাথে কার্বনের সিঙ্গেল বন্ড, তাহলে টেট্রা ব্রোমো ইথেন। আচ্ছা এখানে কিন্তু গ্যাপটা আমার হয়তো দেখতে পারবে না বলে আমি এখানে লিখলাম, অ্যাকচুয়ালি কিন্তু এই বাংলা নামের সঙ্গে এই এটাকে এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে, ব্যাস। তো ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয় তার জন্য আমরা এখানে লিখে রেখেছি, তো দেখো একটু আগে যেটা ব্রোমিন যুক্ত করলাম ওই কনভার্সনগুলো বা ওই বিক্রিয়াগুলো এখানে লিখে দেওয়া হয়েছে,
মানে ওটা আমরা কনভার্সন করলাম আর এখানে বাংলায় লিখে দেওয়া আছে, সেটা থেকে আমাদের ওই কনভার্সনের মতো করে করতে হবে, একই জিনিস। দেখো আচ্ছা ফার্স্ট এটা কি হয়েছে, এওবি দুটো তোমার দুই কার্বন বিশিষ্ট দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তার মধ্যে এ যৌগের সাথে এক অণু ব্রোমিন যুক্ত হচ্ছে। আচ্ছা এ যৌগের সাথে এক অণু ব্রোমিন যুক্ত হচ্ছে, তাহলে এ যৌগটা কীরকমের হবে বলো তো? কার্বন এখানে ডবল বন্ড, এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, কারণ এর সঙ্গে এক অণু ব্রোমিন যুক্ত হবে। তাহলে নিশ্চয়ই কার্বনের সাথে কার্বনের এখানে ডবল বন্ড থাকবে। আচ্ছা তার মানে এখানে এক অণু, এখানে ব্রোমিন যুক্ত করো, এখানে এক অণু বিআর টু। আচ্ছা এক অণু বিআর টু যুক্ত করলে তাহলে এখানে কী হবে বলো? এখানে আগের মতো একটা ব্রোমিন এই কার্বনে, একটা ব্রোমিন এই কার্বনে যুক্ত করো, তাহলে এখানে কী তৈরি হবে? কার্বন তো দুটো রয়েছে, দুটো হাইড্রোজেন অলরেডি এখানে রয়েছে আগে থেকেই, আর এখানে কী তৈরি হবে? আবার নতুন করে একটা ব্রোমিন এখানে যুক্ত হবে, এখানেও নতুন করে একটা ব্রোমিন যুক্ত হবে, ঠিক আছে? আর এখানে ডবল বন্ডটা কী হবে? সিঙ্গেল বন্ড। তাহলে এইটা ছিল আমাদের এ যৌগ, এ যৌগের মধ্যে এক অণু ব্রোমিন দিলে এটা তৈরি হয়েছে। আমাদের বলেছে কি, এটাকে আমাদের কী করতে হবে? সংকেত লিখতে হবে। তো সংকেত অলরেডি লিখেছি, এটার নাম কি? এক আর দুইতে কী রয়েছে? ব্রোমিন রয়েছে, তাহলে 1,2 ডাইব্রোমো ইথেন, এখানে কিন্তু এটা তৈরি হয়েছে। পরের যৌগ কি বলেছে? বি যৌগের সাথে দুই অণু, তার মানে কি বি যৌগের সাথে দুই অণু ব্রোমিন, মানে কি বি যৌগটায় কিন্তু অলরেডি ট্রিপল বন্ড থাকবে, তাহলে তাহলে যৌগটা এরকমের থাকবে না। দেখো কার্বন, কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ড এটা, কারণ দুবার যুক্ত হবে তো, তাহলে এখানে ট্রিপল বন্ড থাকতে হবে এখানে, তাহলে এখানে দুই অণু কি দেওয়া হলো? দুই অণু বি আর টু দেওয়া হলো। তাহলে দুই অণু বি আর টু দেওয়া মানে কি? দুইবার করে দুটো কার্বনে ব্রোমিন যুক্ত হবে। তাহলে দেখো কার্বন লেখো এখানে, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন তো ছিল, এই কার্বনে একটা ব্রোমিন, এখানে আর একটা ব্রোমিন, এই কার্বনে আর একটা ব্রোমিন, এই কার্বনে আর একটা, কারণ দুবার যুক্ত হবে তো, আর এখানে ট্রিপল বন্ডটা একবারে দুটো বন্ধন উঠে গিয়ে এখানে সিঙ্গেল বন্ড হবে। তাহলে এটার নাম কী হবে? 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। এইটা হয়ে গেল আমাদের কনভার্সন। তা আমাদের যৌগের সংকেত হলো, বিক্রিয়া সমিত সমীকরণ হলো। এইবার এই শনাক্তকরণটা দেখো ভালো করে, এইখানে কি আছে ব্যাপারটা? এটা কিন্তু ইথাইল অ্যালকোহল, এর মধ্যে Al2O3 দিয়েছে 350°C তাপমাত্রা। আমরা প্রথম দিকে যে বিক্রিয়াটা করেছিলাম অ্যালকোহল, তার মধ্যে আমরা গাঢ় H2O সুপর দিয়েছিলাম, গাঢ় H2O সুপর দিয়ে 170°C তাপমাত্রা দিয়েছিলাম। আচ্ছা দেখো গাঢ় H2O সুপর দিলেও ইথাইল অ্যালকোহল থেকে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে অ্যালকিন তৈরি হবে। আবার একই রকমভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড আর 350°C তাপমাত্রা দিলেও অ্যালকোহল থেকে এখনও জল বেরিয়ে যাবে, একই বিক্রিয়া, শুধু এখানে রিয়েজেন্ট বা বিকারকগুলো আলাদা। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যদি এখনও জল বেরিয়ে যায়, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে OH, তাহলে এখান থেকে দেখো C2H5OH, এর মধ্যে যদি আমাকে Al2O3 আর 350°C তাপ দেওয়া হয়, তাহলে এখানে কিন্তু কী তৈরি হবে? দেখো এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে OH, তাহলে দুটো কার্বন আর চারটে হাইড্রোজেন, মানে C2H4, এটা কি? এটাই কিন্তু তাহলে ইথিলিন। দেখো এটা তৈরি হয়ে গেলো, অর্থাৎ ফার্স্ট আমার এ যৌগটা কী হলো? তাহলে এইটা হচ্ছে আমাদের এ যৌগ, ইথিলিন। এর যদি স্ট্রাকচার যদি করতে হয়, তাহলে এই যে কার্বন দুটো রয়েছে, হাইড্রোজেন দুটো, চারটে টোটাল, তাহলে এর ভাগে দুটো দিয়ে দাও আর এর ভাগে দুটো দিয়ে দাও। এবার কার্বনের যোজ্যতা তো চার, তার মানে চারটে বন্ধন হবে, অলরেডি দুটো করে রয়েছে, তার মানে কার্বনের সাথে এখানে কার্বনের ডবল বন্ড হবে। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে আমাদের ইথিলিন। আচ্ছা গেল, এবার এর মধ্যে এই যে এর তৈরি হলো, এই এর মধ্যে বিআর দিতে হবে। তাহলে দেখো এর মধ্যে এবার বিআর দেবো, তাহলে এখানে যদি Br2 যদি দেওয়া হয় CCl4 মাধ্যমে, তাহলে কি বললাম, ডবল বন্ডটা এখান থেকে সিঙ্গেল বন্ড হবে, দুটো ব্রোমিন এখানে যুক্ত করে দাও, তাহলে এখানে কি তৈরি হবে? দুটো কার্বন দাও, এখানে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হবে, দুটো করে হাইড্রোজেন তো ছিল, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, আর এখানে হাইড্রোজেন তো ছিল, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। তাহলে এটার নাম কি হবে? 1,2 ডাইব্রোমো ইথেন। তাহলে আমাদের এখানে এইটা কি তৈরি হলো বলো তো? এইটা তৈরি হলো হচ্ছে কিন্তু বি, এটা কিন্তু বি। তারপরে কি বলেছে, এর মধ্যে যদি হাইড্রোজেন নিকেল দেওয়া হয়, এ মানে কোনটা? এটার মধ্যে, তাহলে এখানে আমরা হাইড্রোজেন নিকেল দেবো, এখান থেকে আমরা কি দেবো? হাইড্রোজেন আর নিকেল অনুঘটক।
আচ্ছা, হাইড্রোজেন আর নিকেল অনুঘটক মানে কি? হাইড্রোজেন আর নিকেল অনুঘটক মানে হাইড্রোজেন যুক্ত হবে, তাই এখানে ব্রোমিন যেভাবে যুক্ত করেছে এখানে হাইড্রোজেন যুক্ত করে দাও। তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত করলে দুটো কার্বনে কি হবে? একটা বন্ধন উঠে যাবে। তাহলে কার্বন দুটো লেখো, এখানে দুটো হাইড্রোজেন, এই কার্বনেও দুটো হাইড্রোজেন, আর এখানে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড, আর দুটো করে হাইড্রোজেন এখানে যুক্ত হচ্ছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথেন। দেখো আমাদের কনভার্সন, সরি আমাদের শনাক্তকরণ কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেল। তো কনভার্সন যারা ভালো করে বুঝবে তারা কিন্তু অবশ্যই এই শনাক্তকরণ বিক্রিয়াটা কিন্তু করতে পারবে। এবার কার্বন সংখ্যা হ্রাসজনিত রূপান্তর, এবার কার্বন সংখ্যা আমরা কী দেবো? কমিয়ে দেবো। কীরকম? মনে করো তিন কার্বন থেকে দুই কার্বন, বা তিন কার্বন থেকে এক কার্বন, বা চার কার্বন থেকে দুই কার্বন। অর্থাৎ আমাদের এখানে যে যৌগটা দেবে আর এখানে যে যৌগটা আমাকে বানাতে বলবে, তো এখানে বাঁদিকে জৈব যৌগে কার্বনের সংখ্যা বেশি থাকবে, আর ডান দিকে যেটা আমাকে বানাতে দেবে সেইটার কার্বনের সংখ্যা কম থাকবে। এবার দেখো এই কার্বন সংখ্যা কমানোর জন্য আমাদের সেই একই লজিক ফলো করতে হবে। কি? যে প্রথমে আমাকে যেটাই দিয়ে দিক না কেন সেটাকে আগে ফার্স্ট আমাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার ফলে আমাকে অ্যালকিল হ্যালাইড বানাতে হবে। তাহলে অ্যালকিল হ্যালাইড, দেখো কার্বন সংখ্যা বৃদ্ধিজনিত রূপান্তরও আমরা দেখেছি কার্বনকে আমাদের কি করতে হয়েছে, যে আগে অ্যাক্টিভেট করতে হয়েছে ক্লোরিন এবং সূর্যালোক লোক দ্বারা। এখানেও আমাদের তাই করতে হবে। যেমন এখানে প্রোপেন CH3 CH2 CH3, এটা হচ্ছে প্রোপেন। তাহলে একে আমাকে কি করতে হবে? ফার্স্টে অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করতে গেলে কি করতে হবে? এখানে আমাদের যে ক্লোরিন আর সূর্যালোক দিতে হবে, Cl2 ইন প্রেজেন্স অফ HNU, সূর্যালোক দিলে। দেখো এবার এটা তো ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। যখনই ক্লোরিন আর সূর্যালোক দেবো তখনই কি হবে? এই হাইড্রোজেন, দেখো এই হাইড্রোজেনটাও তুমি দেখাতে পারো এখানে, এই হাইড্রোজেনগুলো দেখানো যেতে পারে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই। তো আমি এই কার্বনের হাইড্রোজেনগুলোই দেখাচ্ছি এখানে। তাহলে কী হবে? এখানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সঙ্গে কী হয়ে যাবে? HCl হয়ে বাই প্রোডাক্ট হয়ে বেরিয়ে যাবে, আর একটা ক্লোরিন যেখান থেকে বেরোচ্ছে সেই হাইড্রোজেনের জায়গায় ক্লোরিনটা এখানে কী হবে? প্রতিস্থাপন হবে। তাহলে এখানে কী তৈরি হচ্ছে? দেখো CH3 CH2, এখানে CH2Cl, এটা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, এটাও কিন্তু একটা অ্যালকিল হ্যালাইড। প্রোপাইল ক্লোরাইড অ্যালকিল হ্যালাইড এটা হলো। তাহলে ফার্স্টে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভেট হলো, কার্বন সংখ্যা কিন্তু এখনও কমেনি। এইবার আমাকে কী করতে হবে? এইটার মধ্যেও এবার আমাদের দেখো অ্যালকোহল বানাতে হবে, অ্যালকোহল থেকে অ্যাসিড, তারপরে আমাদের কার্বন সংখ্যা কমবে। তাহলে আমাদের ফার্স্টে যে যৌগটা দিয়ে দেবে সেইটাকে আগে অ্যাক্টিভেট করে অ্যালকিল হ্যালাইড বানাতে হবে, তারপরে সেটা থেকে আমাকে বানাতে হবে হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের পরে অ্যাসিড, সেই অ্যাসিড থেকেই আমাদের কী হবে? আমাদের যে উদ্দেশ্য যে যৌগটা আমরা বানাবো সেটা কিন্তু পেয়ে যাব। সেটা দুই কার্বন হতে পারে অ্যালকেন, বা এক কার্বন হচ্ছে অ্যালকেন, ঠিক আছে। এখান থেকে আমরা তিন কার্বন নিয়েছি, আমরা যেটা বানাবো সেটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট ইথেন। দেখো তাহলে এবার আমাকে কী করতে হবে? অ্যালকোহল বানাতে হবে। আচ্ছা অ্যালকোহল বানাতে গেলে এখানে জলীয় কেওইস দিতে হবে, জলীয়, আচ্ছা পেনের এখানে জলীয় কেওইস দিতে হবে, এখানে জলীয় কেওইস। একটা জিনিস দেখো, কেওইস তো জলীয় কেওইস, এই কে এর মাথায় এখানে প্লাস আর এই ওইচটা মাইনাস, তো এইটা কিন্তু নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কি এটা এখন বুঝতে হবে না, তো আমি একটু দেখিয়ে দিই। এই ওইচ মাইনাসটা গিয়ে এই কার্বনের ব্যাকসাইড অ্যাটাক করবে, এই ক্লোরিনটা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে কী হবে? দেখো এখানে এই ক্লোরিনের জায়গায় ওইচটা প্রবেশ করবে, তাহলে এখানে তৈরি হচ্ছে CH3 CH2, এখানে সিঙ্গেল বন্ড CH2, আর এখানে ওইচটা যাবে। তাহলে এখানে কী চলে আসবে? এখানে CH2OH, দেখো অ্যালকোহল তৈরি হলো, আর এখানে সিএল আর কেটা, অর্থাৎ এখান থেকে সিএলটা সিএল মাইনাস হিসেবে বেরোবে। এখানে আমাদের HCl, ওটা আমাদের বাই প্রোডাক্ট দেখানোর কোনো দরকার নেই, রূপান্তরে ওইসব দেখাতে লাগে না। আচ্ছা তাহলে এটা অ্যালকোহল। এবার আমাদের কী বলেছি? অ্যালকোহলের পরের স্টেপ যেটা বানাতে হবে সেটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড বানানোর পরে তারপরে আমাদের যেটা বানাতে বলবে সেটাই যাবো। তাহলে আগে আমাদের এই স্টেপগুলো কিন্তু প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে সেম। অ্যালকোহল, এই অ্যালকোহল থেকে আমাদের যেটা বানাতে হবে অ্যাসিড। আচ্ছা অ্যালকোহল থেকে অ্যাসিড বানাতে গেলে আমাদের একে কী করতে হবে বলতো? এর মধ্যে আমাদের জারণ করতে হবে, মানে এই অ্যালকোহলকে জারণ করতে হবে। অ্যালকোহলকে জারণ করলে অ্যাসিড হয়,
এটা আমরা পরবর্তীতে শিখব। অ্যালকোহলকে জারণ করলে অ্যাসিড হয়, যে এটাকে আমরা অ্যালকোহলকে কী দ্বারা জারণ করা যায়, দেখো অনেক রকমভাবে জারণ করা যায়। তো জারণ করার জন্য জারক পদার্থ দিতে হবে, সেটা কি K2Cr2O7 হতে পারে অ্যাসিড মাধ্যমে, বা অ্যাসিড মাধ্যমে KMnO4 হতে পারে। তো আমরা এখানে KMnO4টা দিয়ে করে দিচ্ছি, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন প্রেজেন্স অফ অ্যাসিড মিডিয়াম, ঠিক আছে। তো KMnO4 আর H+, এটা মানে অ্যাসিড মাধ্যমে KMnO4 দিলে এটা কী হবে, জারিত হবে, এ খুব ভালো জারক। বা এখানে আমরা জায়মান অক্সিজেনটা দেখালেও সমস্যা নেই, শুধুমাত্র এখানে জায়মান অক্সিজেনটা দেখালেও হবে। এবার তাহলে কী হবে, অ্যালকোহলটাকে কে জারিত করবে, এই যে আমাদের জারক। তাহলে এখানে দেখো ভালো করে, এই যে CH2OH এটাকে যদি জারণ করা হয় তাহলে COOH-এ কনভার্ট হবে। তাহলে করে দেবো এখানে CH3CH2, আর CH2OH-কে জারণ, যদি এটাকে যদি জারণ করা হয় তাহলে তৈরি হবে হচ্ছে এই অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ COOH, এটা তৈরি হয়ে গেল। এটার নাম কি, প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা দেখো, আমাদের তাহলে এবার অ্যাসিডটা তৈরি হয়েছে, এরপরে আমাদের যেটা করতে হবে, এর মধ্যে এই অ্যাসিডের মধ্যে সামান্য পরিমাণ ক্ষার দিও, NaOH। তো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল তৈরি হয়। তো এখান থেকে দেখো, এখান থেকে OH আর এখান থেকে H, এই যে এখান থেকে H আর এখান থেকে OH আর এখান থেকে H মিলে এখান থেকে এক বালতি জল এখান থেকে বেরিয়ে যাবে, আর Na-টা কী হয়ে যাবে, এখানে অ্যাটাচমেন্ট হয়ে যাবে, মানে এখানে CH3CH2COOH-NA। দেখো এটা কিন্তু একটা সোডিয়াম ঘটিত কিন্তু একটা লবণ এটা, আর এখান থেকে জলটা, অর্থাৎ দেখো অ্যাসিড আর ক্ষার এই দুজনের বিক্রিয়ায় লবণ তৈরি হলো, আর এখান থেকে এই জলটা বেরিয়ে গেল। এবার এর মধ্যে আমাকে কী করতে হবে, এর মধ্যে আমাকে এবার ডিকার্বক্সিলেশন, অর্থাৎ ডিকার্বক্সিলেশন মানে এখান থেকে আমাদের এই CO2 গ্যাসটাকে আমাদের এখান থেকে বের করে দিতে হবে। তার জন্য আমাদের এখানে কী নিতে হবে, NaOH+CaO, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এই যে মিশ্রণ এটাকে বলা হচ্ছে সোডা লাইম। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে সিস্টেমে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে কী করবে, অপসারণ করবে। তো এখান থেকে কী করে অপসারণ করবে, দেখো এখান থেকে এই CO2, এই একটা এনে আর একটা এনে, তাহলে এখানে এনে কটা হচ্ছে দুটো, তাহলে Na2 আর CO3, দেখো এখানে, অর্থাৎ এখান থেকে আমাদের যেটা বেরিয়ে যাবে Na2CO3, এটা দেখো এখানে একটা এনে এখানে একটা এনে, তাহলে Na2 CO আর এখানে একটা, অর্থাৎ COO, অর্থাৎ CT, এখানে দেখো তাহলে CO3, আর কী হচ্ছে, তাহলে Na2CO3 বেরিয়ে যাচ্ছে, আর এখানে কী হচ্ছে, এই একটা হাইড্রোজেন থাকছে, এই একটা হাইড্রোজেন কেবলমাত্র এখানে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এখানে কী তৈরি হচ্ছে, CH3, এখানে CH2 আর এক জাস্ট এই একটা হাইড্রোজেন, অর্থাৎ CH3। দেখো আমাদের তৈরি হলো এটা হচ্ছে ইথেন, দেখো কার্বন সংখ্যা কমে গেল। তবে এটা একটু লেন্দি প্রসেস, ঠিক আছে, যাই হোক আমরা বেশি কার্বন থেকে কম কার্বন বা কম কার্বন থেকে বেশি কার্বন সব রকম পদ্ধতি দেখালাম। যদি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলো না, আর যদি তোমাদের কোনো টপিক, সেটা অর্গানিক কেমিস্ট্রি হতে পারে বা আরও অন্য কোনো টপিক হতে পারে, মেইনলি অর্গানিক কেমিস্ট্রিতে যদি কোনো সমস্যা হয় তাহলে একটা কমেন্ট করো, আমি সেই টপিকের ভিডিও আমি বানিয়ে দেবো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো।